দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে সরাসরি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জনগণের অধিকারের অর্থ তারা বোঝে না, সে শিক্ষাই তাদের নাই। তারা বোঝে সন্ত্রাস, তারা বোঝে দুর্নীতি, তারা বোঝে জঙ্গিবাদ, তারা বাংলা ভাই সৃষ্টি করতে পারে, তারা মানুষ হত্যা করতে পারে, হাত কাটতে পারে, চোখ কাটতে পারে, মানুষের ঘর বাড়ি দখল করতে পারে, এগুলি তারা পারে, যে সেই সুযোগটা পাচ্ছে না বলেই বোধ হয় তাদের বেশি আটকে। আর তাছাড়া তাদের নেতৃত্ব কোথায়? তাদের তো নেতৃত্ব বলে কিছু নেই। একজন এতিমে অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত বন্দি, আমরা দয়া করে তাকে তার ঘরে থাকার একটা সুযোগ করে দিয়েছি। আর একজন 10 ট্রাক অস্ত্র চোরাকার বাড়ি, 21 আগস্টের গ্রেনেড হামলা এবং দুর্নীতি, সেই দুর্নীতির তথ্য শুধু আমরা না, এটা আমেরিকার FBI খুঁজে বের করে এবং তাই সাক্ষী দিয়েছে। সেই সব মামলায় সাজাপ্রাপ্ত আসামি 2007 সাল বা 8 সালের দিকে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে, যার কোনোদিন রাজনীতি করব না, এই মুচলেকা দিয়েই দেশ থেকে চলে গিয়েছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এখন বিদেশেই সে থাকে, কাজী বিদেশে থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে, যে সাজাপ্রাপ্ত আসামি আবার ফিউজিটিভ, তো সেই দলকে জনগণ কেন ভোট দেবে? সেই দল ভোটের আশা করে কিভাবে? তারা আসলে নির্বাচনই চায় না, তারা নির্বাচন অর্থ বোঝে না, ভোট চুরি করতে জানে কিন্তু জনগণের ভোট নিতে জানে না। জনগণকে ভোট যে দেবার অধিকার, সে অধিকারে তারা বিশ্বাস করে, এটা হলো বাস্তবতা। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি জনগণের ভোটের অধিকারে, আমরা বিশ্বাস করি জনগণ তার ভোট দিয়ে তার মন মতো প্রার্থী নির্বাচিত করবে, যে তাদের জন্য কাজ করবে। কারণ জনগণ কখনো ভুল করে না, এটা হলো বাস্তবতা। সেটা নারায়ণগঞ্জ ইলেকশনটা খুব ভালোভাবে সেটাই প্রতিভাত হয়েছে, যে জনগণ তার কে তার জন্য কাজ করবে সেটা তারা নিজেরাই বেছে নিতে পারে, সেই বিবেচনা জনগণের আছে। এবং জনগণের উপর সমস্ত আস্থা রেখেই আমরা আমাদের যত রকম কাজ করি, কাজে আমাদের উন্নয়নের কাজগুলি ধারা যেন অব্যাহত থাকে সেটাই আমি চাই। এই বলেই আমি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমার দুঃখ একটাই থাকলো যে আমি নিজে উপস্থিত থেকে শপথ পড়াতে পারলাম না, যদিও এখন ডিজিটাল বাংলাদেশ, এখন তো দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় এই ডিজিটাল সিস্টেমেই আমরা কাজ করি, কাজী আজকে সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম। কাজী আমি আবারও নারায়ণগঞ্জের মেয়র এবং কাউন্সিলর সবাইকে ধন্যবাদ জানাই, ভোটারদের ধন্যবাদ জানাই এবং নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ।